যারা আসলে ফরএভের অফিস খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে এবং আমি এরপরে ভিতরে যেটা আছে সেটা পুরোটাই দেখাবো। আমাদের অফিস শেষে সেগুন বাগিচা যেটা শিল্পকলা একাডেমির পাশে, এখানে তিনতলা, একদম শিল্পকলা একাডেমির সাথেই আমি বলবো। এই যে আপনারা দেখেছেন ফরএভের অফিসের, এটা হচ্ছে যেখানে আছে দুইটা পার্ট, এদিকটা হচ্ছে। আমরা এখন আসছি ফরএভের অফিস। ফরএভের অফিসটা কোথায় এটা জানানোর জন্য, এটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে সেগুন বাগিচা, অর্থাৎ সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি আপনি বিভিন্নভাবে আসতে পারেন, এদিক থেকে মৎস্য ভবন থেকে আসতে পারেন, এদিক থেকে এই যে মেট্রো রেল অর্থাৎ প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু খুব সহজে এদিক থেকে এখানে কিন্তু আসা যায়। এই একটু সামনে আসলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে প্রেস ক্লাব, অর্থাৎ প্রেস ক্লাবের যে মেট্রো রেল স্টেশন হচ্ছে সচিবালয়, অর্থাৎ সচিবালয়ের যে থেকে একদম মেট্রো রেল দিয়ে আপনি আসতে পারবেন। আর এখানে এই মোড়ে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে অফিস, এই এই যে এই বিল্ডিংটা, অর্থাৎ এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের দোতলা এবং তিনতলায় আমাদের অফিস, অর্থাৎ তিনতলায়। আমি একটু দেখা দিচ্ছি যে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের তিনতলায় পরিবারের অফিস, এখানে হচ্ছে এই বিল্ডিংয়ের তিনতলায়, অর্থাৎ সেগুন বাগিচা মৎস্য ভবন থেকে সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি এবং সচিবালয়ের যে মেট্রো রেল আছে এর পাশ থেকে এই বিল্ডিংয়েই হচ্ছে আমাদের অফিস। যারা আসলে ফরএভের অফিস খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে এবং আমি এরপরে ভিতরে যেটা আছে সেটা পুরোটাই দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমিনুল ইসলাম, ফরএভের বিজনেস ওনার অর্থাৎ এফবিও। আজকে এসেছি ফরএভের অফিসটা সম্পর্কে জানাতে এবং দেখাতে। আপনারা দেখেন যে আমরা আসলে অলরেডি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে সেগুন বাগিচা, সেগুন হচ্ছে শিল্পকলা একাডেমির সাথে। আমি একটু দেখাবো আপনাকে, ডিটেল বলবো। এই যে এটা শুরু হচ্ছে, এটা তিনতলায়, আমরা এই দোতলা থেকে তিনতলায় উঠছি। এটা ফরএভের, দ্য হোয়াট ম্যাটার্স মোস্ট ফরএভের, দেখতে পাচ্ছেন যে ফরএভের অফিস, সুন্দর ছোট অফিস কিন্তু খুব সুন্দর অফিস ফরএভের অফিস। এটা হচ্ছে ফরএভের অফিসের, এটা হচ্ছে যেখানে আছে দুইটা পার্ট, এদিকটা হচ্ছে যারা ফরএভের এফবিও তারা কথাবার্তা বলার জন্য যে অপশন এটা, আর এটা হচ্ছে অফিস, অর্থাৎ এখানে প্রোডাক্ট পাওয়া যায়। আমি একটু দেখাবো আপনাদেরকে শুরুতেই। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস বা অফিস বা প্রোডাক্ট যে বিষয়টা আছে, এই আমি একদম ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অফিস, অর্থাৎ এখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বা এক যেটা প্রধান অফিস সেটা হচ্ছে এই সেগুন বাগিচা। এটা আগে ছিল জাহাঙ্গীর টাওয়ারে অর্থাৎ কারণ বাজারে, এখন এই কারণ বাজার থেকে আমাদের অফিস শেষে সেগুন বাগিচা যেটা শিল্পকলা একাডেমির পাশে, এখানে তিনতলা, একদম শিল্পকলা একাডেমির সাথেই আমি বলবো। এই যে আপনারা দেখেছেন ফরএভের, এখানে একদম ফরএভের একটা দেখার মতো সুন্দর একটা সিনারি আপনারা দেখতে পাচ্ছেন। এদিক থেকে আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের কাউন্টার, যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো কী করি, প্রোডাক্টগুলো আমরা এখান থেকে পারচেস করি। এটা হচ্ছে ফরএভের এটা কাউন্টার, এই যে কাউন্টার, এখানে সমস্ত প্রোডাক্টগুলো বাংলাদেশের এখান থেকে ডেলিভারি হয়, সমস্ত প্রোডাক্টের ডেলিভারি হয় এখান থেকে। আপনারা দেখেন যে এখানে এই মুহূর্তে প্রোডাক্ট আছে হানি, লাইট আলট্রা, দুইটাই আছে, একটা হচ্ছে চকলেট, একটা ভ্যানিলা, তারপরে হচ্ছে আই ভিশন দেখতে পাচ্ছি, আর্টিক্সি, অনেকগুলো প্রোডাক্ট আছে, অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ, বেশ ভালো এই মুহূর্তে আমাদের এই কাউন্টারে বেশ ভালো অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। বিশেষ করে আমি বলবো যে প্রোডাক্টগুলো জার্নি প্যাক যেটার মাধ্যমে এখানে সহজে জয়েন করতে পারে। এটা হচ্ছে কাউন্টার, আপনারা দেখে ফেললেন, এখান থেকেই আমাদেরকে জয়েন করতে হয়, এখান থেকে সব কিছু আপনাকে করতে হয়, জয়েনিংটা এখানে থেকেই থাকে। তো আমরা এটা হচ্ছে জয়েনিং যে অফিস অর্থাৎ কাউন্টারটা আমরা দেখলাম। এবার আমরা আমাদের যেখানে যারা এফবিওরা কাজ করে অর্থাৎ বিভিন্ন ডিসকাশন করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে এই সাইডটা। এখানে প্রত্যেকটা এফবিও তাদের যারা জয়েন করতে চায়, স্পন্সর যারা করতে চায় বা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেয়, এটা হচ্ছে সেটা। আপনারা দেখেন যে ফরএভের এখানে লোগো আছে, অনেক সুন্দর চমৎকারভাবে কিন্তু এটা অফিসটা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরএভের, এখানে ফরএভের প্রতিষ্ঠাতা রেক্স মগান এবং তার ছেলে রেক মগান, এবং এগুলো হচ্ছে এই যে ছোটো ছোটো ডেস্কগুলো দেখছেন, এখানে দাঁড়িয়ে থেকে একটা ল্যাপটপ রেখে, ডায়েরি রেখে বা যে কোনো ব্রুশিয়া রেখে আপনি কথা বলার জন্য এটার জায়গা।
এই যে ভাইয়ারা কথা বলছে, এটা প্রত্যেকের জন্যই উন্মুক্ত। যারাই আসলে ফরএভারে কাজ করে তাদের জন্য এটা উন্মুক্ত। এদিকে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে রেক্স মাওগান লিখেছেন, দ্য পাওয়ার অফ ফরএভার ইজ দ্য পাওয়ার অফ লাভ। খুবই স্ট্রং একটি কথাবার্তা এখানে লেখা আছে, এটি রেক্স মনের কথা। আর এছাড়াও আমাদের এখানে আরও কিছু একটা টেবিল আছে, যেখান থেকে আমরা আসলে কতটুকু বিজনেস রান করলাম, কতটুকু কি অবস্থা, সিসি যেটাকে বলা হয়, এখান থেকে আমরা জানতে পারি। এখান থেকে আমরা জানতে পারি যে আমার আসলে কত সিসি লাগবে, কত সিসি হলে আমি আমার যে স্লাব যেগুলো, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা বিভিন্ন পদে যাওয়ার জন্য যে তথ্যগুলো এখান থেকে আমরা এখানে পাই। এছাড়া আমাদের এখানে একটা অনেক সুন্দর চমৎকার একটা রুম আছে, যেটা হচ্ছে ডিসকাশন রুম, এবং এখানে আমরা সেলিব্রেশন করি। কেউ কোনো অবস্থানে তৈরি হলে এই জায়গাটাতে আমরা এখানে করি। এই জায়গাটা অনেক সুন্দর চমৎকার একটা জায়গা, যেখান থেকে আমরা টোটাল বিষয়টাই, আমি যদি বলি যে টোটাল বিষয়টাই কিন্তু আমরা এখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অর্থাৎ ফরএভার বিজনেসটা কীভাবে হবে, একজন জয়েন করলে তাকে সেলিব্রেশন করা, এই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করি। আজকে আমি যে বিষয়টা আপনাকে তথ্য দিলাম, এটা হচ্ছে ফরএভার বিজনেস এর যে অফিস, অর্থাৎ বাংলাদেশের যে অফিস, এই অফিসটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01536148426, এই নাম্বারে যোগাযোগ করলে আমি কোম্পানিতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, এই বিষয়গুলো হেল্প করবো। আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড সবাইকে আমাদের ফরএভারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।